রমজান মাসের প্রস্তুতি কিন্তু সিঙ্গাপুরে শুরু হয়ে গেছে। আমি যেতে চাই হচ্ছে আমাদের বাংলাদেশি পাড়ার দিকে। দেশের জন্য তো সবসময় মন কাঁদে। এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় এই মসজিদটার চেহারা দেখতে পাচ্ছি, সবুজ সাদা আর হলুদ রঙের একটা মিশ্রণ ঘটানো হয়েছে। দেশে ঈদের মতো তো পালন করার মতো এত আনন্দময় তো এখানে না ভাই। আপনাকে একটা মজার ড্রিঙ্কস দেখাই সিঙ্গাপুরে। বিদেশের মাঝে একদম একটা যেন পুরা বাংলাদেশি পাড়ার মধ্যে সে হাজির হলে। সিঙ্গাপুরের জনপ্রিয় মুসলিম পাড়া থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সিঙ্গাপুর নামের এই দেশটার অতীতের ইতিহাসে যদি আমরা ফেরত যাই, তাহলে এসব অঞ্চল জুড়ে যে শত শত বছরের মুসলমান সভ্যতার বিকাশের যে ইতিহাস আছে, তারই ধারক এবং বাহক হিসেবে এই অঞ্চলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার সামনে দিয়ে যে পথটা চলে গেছে ওটা সোজা দেখতে পাচ্ছি একটা মসজিদ, জনপ্রিয় একটা মসজিদ, যেটা সিঙ্গাপুরের বৃহত্তম মসজিদগুলোর একটি। নাম হচ্ছে সুলতান মসজিদ। সে সুলতান মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা কোনো আমলের সুলতান রোড, যেটাকে পরবর্তীতে ইরাকের একটা অঞ্চলের নামে নামকরণ করা হয়েছিল বুসরা রোড। আমি এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটা হচ্ছে বাগদাদ স্ট্রিট। তাহলে খেয়াল করে দেখেন, বুসরা রোড এবং বাগদাদ স্ট্রিট এগুলো কিন্তু ইরাকের অঞ্চলের নাম থেকেই কিন্তু নেওয়া হয়েছে। ওই সোজা বরাবর আমি যদি একটু জুম করে দেখাই দিই, ওই পথটা কিন্তু নিয়ে গেছে অ্যারাব স্ট্রিটের দিকে। আজকের এই ভিডিওতে আমরা এই অ্যারাব স্ট্রিটটা এবং তার পাশাপাশি এই যে অঞ্চলগুলো এটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার আশপাশ দিয়ে যে দালান কোঠাগুলো দেখা যাচ্ছে, এগুলো সব দালান কোঠার মধ্যে একটা ঔপনিবেশিক স্থাপত্যকর্মের খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গাপুর নামের এই দেশটার যে ইউরোপীয় উপনিবেশের শিকার হয়েছিল, তারই কিন্তু স্মৃতি বহন করছে সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলগুলো। আসেন আমরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আগাই, আমরা এখানকার ইতিহাস সম্পর্কে, এখানকার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে থাকি এবং এই অঞ্চলটার পরিবেশ প্রকৃতি আমরা বোঝার চেষ্টা করি। আসেন, এই জায়গাটা আমার বিশ্বাস সবসময় পর্যটকের ভিড় দিয়ে কিন্তু ছেয়ে থাকে। ইউরোপীয় আমেরিকান পর্যটক বলেন নাকি এশিয়ান পর্যটক বলেন, সকল পদের পর্যটকই কিন্তু এখানে আছে। আমার পাশ দিয়ে যেসব দালান কোঠাগুলো দেখছেন, বর্তমানে এই জায়গাটাতে কিন্তু তার্কিশ একটা ধারা আমরা দেখতে পাচ্ছি। ওই যে দেখেন সামনের যে দালান কোঠাগুলো দেখা যাচ্ছে, ডারউইশ, টার্কিশ, মেডিটেরানিয়ান, এখানে টার্কিশ কাপড় চুপড় পরে আছে, সেরকম বেশধারী কিন্তু লোককে দেখা যাচ্ছে। কাম্পং গ্রাম বা কাম্পং গেলাম, এই জায়গাটা একসময় গেলাম গাছ এখানে খুব দেখা যেত এবং সেই গেলাম গাছের কাম্পং বা গেলাম বৃক্ষের গ্রামাঞ্চল। তাদের ভাষাতে কাম্পং অর্থ হচ্ছে গ্রাম, তাহলে গেলাম বৃক্ষের গ্রামটাই ছিল কিন্তু এই সমগ্র অঞ্চলটা। তার পাশাপাশি এখানে যে একটা সময় জোহর সালতানাতের অধীনে এখানে যেটা রাজত্ব ছিল, সে রাজত্বের অধীনে কিন্তু একটা সময় এখানে হজ যাত্রীদের একটা মেলা বসত। হজ যাত্রীরা এগুলো সমগ্র অঞ্চলগুলো ঘুরে ঘুরে তারা কিন্তু এখান থেকে হজের প্যাকেজগুলো কিন্তু এখানে কিন্তু তারা থাকতো। আজকাল সেগুলো দেখা যায় না, তবে এটা অতীত ইতিহাসের অংশ হিসেবে এটাকে কাম্পং কাজি বা কাম্পং হাজি বলা হতো, অর্থাৎ হজ যাত্রীদের একটা গ্রামাঞ্চল। আজকের এই সেই অতীতের জোহর সালতানাতের অধীনে থাকা সেকালের সিঙ্গাপুরের এই কাম্পং, যেটা পরবর্তীতে ব্রিটিশ কলোনিতে রূপান্তরিত হওয়ার পরে একটা পর্যায়ে ব্রিটিশরা জোহর সুলতানের সঙ্গে একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই জায়গাটা কিন্তু তারা সিঙ্গাপুরের উন্নয়ন বা বিকাশ শুরু করে। তখনই কিন্তু ব্রিটিশদের এখানে কিন্তু শিল্পগুলো বিকাশ হওয়া শুরু করছিল। তারই অংশ হিসেবে জোহর সুলতানের জন্য এই জায়গাটা সুলতানি পাড়ার মতন তৈরি করা হয়েছিল। ওই যে সামনের যে মসজিদটা দেখতে পাচ্ছি, এই মসজিদটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত ছিল 1824 সাল নাগাদ। তখন সুলতান হোসেন শাহ নামের একজন সুলতান ছিলেন, তিনি কিন্তু জোহরের সুলতান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি 1819 সালে ব্রিটিশদেরকে সিঙ্গাপুরে প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন। পরবর্তীতে তার নামে যখন মসজিদ তৈরি করা হলো, যেটা পরবর্তী এক শতাব্দী ব্যাপী একটু একটু ধ্বংসের মুখে পতিত হয়েছিল, শেষমেশ 1932 সাল নাগাদ এই মসজিদটা কিন্তু সংস্কার করে এই রূপে এনেছে এবং 1936 বা 37 সাল নাগাদ এটা কিন্তু সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। আসেন আমরা একটু সামনের দিকে যাই। ওই দেখেন আয়া সোফিয়া টার্কিশ রেস্টুরেন্ট। রমজান মাস কিন্তু আসছে, রমজান মাসের প্রস্তুতি কিন্তু সিঙ্গাপুরে শুরু হয়ে গেছে এবং রমজান মাসের আগে দিয়ে এই হারি রায়ার জন্য যে মেলা বসছে, সেই মেলার অংশ হিসেবে কিন্তু এখান দিয়ে কিন্তু একের পর এক দোকানপাট গজিয়ে গেছে। সেই দোকানগুলো কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। আমার সাথে আছে হচ্ছে আমার সিঙ্গাপুরের একজন পরিচিত ছোট ভাই, ওর নাম হচ্ছে শাহিন। শাহিন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। কয় বছর হলো আছো? 6 বছর।
ছয় বছর ধরে কিন্তু আমি যেটুকু জানি তুমি জব করছো এখানে। হ্যাঁ ভাই, আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সেই চমৎকার অবস্থা। তো শাহিনের কাছ থেকে আমি আসলে এখানকার বাংলাদেশিদের সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। আমরা হয়তো বাংলাদেশি পাড়া পর্যন্ত যেতে পারি, আর যে এখানকার পরিবেশ সম্পর্কে আমি কিছু তথ্য জানার চেষ্টা করব। তো শাহিন, এবার কি দেশে যাচ্ছ মানে ঈদ করতে? ভাই এবার রমজানে কিংবা ঈদ করতে দেশে যাওয়া হচ্ছে না। এর আগে গেছো? জি এর আগে যাও। কিন্তু বেশিরভাগ ঈদ কি এখানে করেছো নাকি? বেশিরভাগ ঈদ এখানেই করা হয়, কর্মব্যস্ততার কারণে দেশে যাওয়া সুযোগ হয় না অনেক সময়। তো এই যে বিদেশে যে ঈদ করো মানে রমজান পালন করো, কেমন লাগে? দেশে ঈদের মতো তো পালন করার মতো এত আনন্দময় তো এখানে না। পরিবার ছাড়া ঈদ করা অবশ্যই কষ্টকর, এবং পরিবারের সাথে যে মজাটা করা হয় এখানে তো সম্ভব হয় না। স্বাভাবিক স্বাভাবিক। ও বলছে হচ্ছে ওর কষ্ট হচ্ছে, তাহলে চিন্তা করো তো যে বাংলাদেশি যারা এখানে কাজ করছে, প্রচুর পরিশ্রম করে কাজ করছে, তাদের কি অবস্থা হচ্ছে? তাদের জন্য অবশ্যই অনেক কষ্টকর, পরিবার ছাড়া ঈদ করা। সেই অবস্থা সেই অবস্থা। তো শাহিন আমাকে এটা বলো যে তোমাদের যে এই জায়গাটা, এখানে কি সবসময় মানে এরকম বাজার বসে রমজানের আগে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, একটা একটা ভিডিও চলছে। হ্যাঁ ভালো আছেন? কয় বছর হলো আছেন? সিঙ্গাপুরে 12+ হয়েছে। 12+। আচ্ছা ভাই, আমি একটা ভিডিও করছি, আমি শেষ করি। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। শাহিন, এখানে কি প্রতিবার এরকম বাজার টাজার বসে? জি ভাই, প্রতি রমজানে এখানে রমজান উপলক্ষে বাজার বসে। এবং শুধু এখানেই বসে তাই তো? এখানে ছাড়া আরও একটি জায়গায়, ওটা জায়গাটার নাম হচ্ছে গেইলাংসেরাই। ওখানেও রমজানের জন্য, রমজান উপলক্ষে ওখানেও বাজার বসে। আচ্ছা আচ্ছা। তো দর্শক আমরা এটুকু জানলাম এই জায়গাটা আছে সিঙ্গাপুরে যে রমজানের জন্য বাজার বসছে, আবার গেইলাংসেরাইতেও কিন্তু বসছে। আমি কিন্তু আরও বাংলাদেশি ভাই কিন্তু মোটামুটি আশপাশ দিয়ে চলাফেরা করছে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমার খুব চোখে পড়ছে যে এখানে যে দোকানগুলো আছে না, সব জায়গায় আমার কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু কম মনে হচ্ছে। মানে আমরা যেসব খাবার দাবার সাধারণত দোকানপাটে যে দাম হতে পারে, তার থেকে আমি 30-40% ক্ষেত্র বিশেষে অর্ধেক দামে আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু রমজান মাসের পরিস্থিতি হওয়া উচিত। এটা কিন্তু রমজানের আগে থেকে বাজারটা শুরু হয়েছে। নামাজ রোজা ইবাদত করতে সবচেয়ে ভালো লাগে। কিন্তু এই যে দেশের বাইরে থাকছেন, কেমন লাগে? এটাতে দেশের বাইরে থেকেও একদিকে অশান্তি, তা হলো দেশে বাপ মা ভাই ভাত আত্মীয় স্বজন সকলকে রেখিয়া দেশের জন্য তো সবসময় মন কাঁদেই, ঠিক না? তারপরও বিদেশে থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, টাকা পয়সা রোজগার করি, ওই দেশে পাঠাই, তারাও সুখী আমরাও সুখী, দেশে বছরে একবার দুইবার যাওয়া আসা হয় আর কি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আনোয়ার হোসেন। ওকে আনোয়ার ভাই, কথা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ ধন্যবাদ ভাই। ভাই আপনাকে একটা মজার ড্রিঙ্কস দেখাই সিঙ্গাপুরে। এই ড্রিঙ্কসটার নাম কাটিরা, এটা রমজান মাস উপলক্ষে এখানে পাওয়া যায়। এটা অনেক সুস্বাদু এবং ইফতারের পরে অনেক ভালো লাগে এটা খেতে। মজা। ওই জায়গাটাতে আমাদের ব্যাগগুলোকে রেখে আসরের নামাজ শেষ করলাম। এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় এই মসজিদটার চেহারা দেখতে পাচ্ছি। সবুজ সাদা আর হলুদ রঙের একটা মিশ্রণ ঘটানো হয়েছে এই মসজিদটার ভেতরে। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি সিঙ্গাপুরের জনপ্রিয় অ্যারাব স্ট্রিটের পাশে। এই অ্যারাব স্ট্রিট হচ্ছে এমন একটা রাস্তা যেটা লম্বালম্বি এপাশ থেকে ওই সোজা বরাবর কিন্তু চলে গেছে, আবার ঠিক এই অ্যারাব স্ট্রিটটাকে পার করেছে মাঝখান দিয়ে নর্থ ব্রিজ রোড। যে নর্থ ব্রিজ রোডটার ধারে আমরা দেখতে পাচ্ছি সেই যে জনপ্রিয় সুলতান মসজিদ, আমার এই কোণা থেকে সুলতান মসজিদটাকে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আরব জনবসতিগুলো ধারণা করা হয় ঠিক এখানকার আশপাশ জুড়ে একটা সময় অবস্থান করত। আমি এখান থেকে যখন হাঁটছিলাম এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটা ইসলামিক দোকানপাট দেখতে পেলাম, অর্থাৎ ওই যে আতর, বিভিন্ন রকমের যে তসবি থেকে শুরু করে এ সকল পণ্য হয়তো বেচছে, সেরকম জিনিসপত্রের দোকানপাট আমি এখানে খুঁজে পেয়েছি। যাই হোক, এখন এই অঞ্চলটা ছেড়ে আমি যেতে চাই হচ্ছে আমাদের বাংলাদেশি পাড়ার দিকে। ওই জায়গাটার একটু পরিবেশ পরিস্থিতি আমরা বোঝার চেষ্টা করি। দর্শক, বাংলাদেশি পর্যটকরা একবার সিঙ্গাপুরে যখন বেড়াতে আসে তখন যে জায়গাটাতে অবশ্যই কেনাকাটা করার চেষ্টা করে সেই মুস্তফা সেন্টারটাকে আমার পিছে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি। এই মুস্তফা সেন্টারটা এমন একটা শপিং মল যেটা আমি শুনেছি রাত 2টা অবধি কিন্তু চালু থাকে। এটা সামনে দিয়ে আমি যদি দেখাই প্রসারিতভাবে কিন্তু বাংলাদেশিরা যাতায়াত করে সেরকম একটা পাড়া দেখতে পাচ্ছি, একদম বাংলাদেশি ভাই বোন দিয়ে কিন্তু ভরপুর। যশোর মিনি মার্ট, মায়া বিরিয়ানি হাউস, টেডি ট্রেডিং কো, এরকম বিভিন্ন রকম আপনার মানি এক্সচেঞ্জ, খাওয়া দাওয়ার দোকান, আপনার এখানে কেনাকাটার দোকানপাট, খেজুর বিক্রি করছে, বিভিন্ন রকম বাংলাদেশি ফলমূল বিক্রি করছে, মানে সব কিছু মিলে সত্যিকার অর্থে একটা বাংলাদেশি পাড়ায় এসে হাজির হয়েছে। আমি যেটুকু জানি
আপনি প্রবাস থেকে, বিশেষ করে যে সিঙ্গাপুর থেকে, আপনি বিভিন্ন রকম অনুমোদিত যেই মানি এক্সচেঞ্জ MTO মানি ট্রান্সফার অর্গানাইজেশন এবং অনুমোদিত ফরেন ব্যাংক, এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই বৈধভাবে দেশে কিন্তু টাকা পাঠাতে পারছেন। এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠাচ্ছেন, এটা পাঠানোর জন্য আপনারা বেছে নেন বিকাশকে। আপনি আপনার নিকটস্থ এজেন্টের থেকেও ক্যাশ আউট করতে পারছেন, আপনি আপনার নাম্বারেও কিন্তু সে টাকাটাকে পেয়ে যেতে পারছেন। বিকাশ, দেখি দেশে টাকা পয়সা পাঠাইছো? জি ভাই, মাঝে মাঝেই পাঠাই। আচ্ছা, আমি এখন যেখানটাতে আছি, ঢাকা রেস্টুরেন্ট কাদের কার্গো, বাংলায় দেখা কিন্তু আরামিন গাজীপুর, তারপর বৈশাখী মোহাম্মদী রেস্টুরেন্ট, মানে একদম চারপাশে যা দেখছি, বুঝছেন, মানে বাংলাদেশি রেস্টুরেন্ট দিয়ে ভর্তি। আমি কিন্তু নিজেও এই যে সিঙ্গাপুরে যে কয়েকদিন হলো আছে, একদম এই পাশে কিন্তু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। খারাপ না, মানে দেশের বাইরে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে ভালোই লাগছে। আর এই জায়গাটাতে আসলে একদম মনে হবে যে আপনি বিদেশের মাঝে একদম একটা যেন পুরা বাংলাদেশি পাড়ার মধ্যে এসে হাজির হলেন, একদম একটা মহল্লা মনে হচ্ছে। যত বাংলাদেশি ভাইরা আছে তারা কিন্তু সবাই এখানে বসে বসে কিন্তু আড্ডা দিচ্ছে। এটা শুনলাম দেশ থেকে আসছে, এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশ থেকে আসে। দর্শক, আজকের পর্বে আমরা ঘুরে দেখলাম সিঙ্গাপুরের বিখ্যাত কাম্পুং গেলাম, আমরা ঘুরে দেখলাম সিঙ্গাপুরের এই বিখ্যাত মোস্তফা সেন্টারের সামনে থাকা এই বাংলাদেশি পাড়া, জনপ্রিয় মসজিদকেও কিন্তু আমরা ঘুরে দেখেছি। আশা করছি আজকের ভিডিওতে আপনারা সিঙ্গাপুরের এইসব জায়গা সম্পর্কে যথেষ্ট পরিমাণে তথ্য পেয়েছেন। আমি যেই মুহূর্তে এই ভিডিওটাকে ধারণ করছি, তখন কিন্তু সিঙ্গাপুরে রমজান মাসের আগমনী হাওয়া বইছে, প্রচুর পরিমাণে বাংলাদেশি, তার পাশাপাশি যারা এখানে বসবাস করছে, যারা এখানে ঘুরতে আসছে, বেড়াতে আসছে, তারা সকলের সমেত, তার সকলে কিন্তু আসন্ন রমজানের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এরকম একটা অবস্থায় আজকের এই ভিডিওতে আমি যে জায়গাগুলো আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি নতুন কিছু জেনেছেন, তা যদি হয়ে থাকে পরের যে কোনো পর্বের অপেক্ষায় থাকবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।